নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কতটা পরিমাণ অশুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীক্রম। ধনুরাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সমস্ত ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর দাবি আমি কখনোই করব না। কারণ আপনি যদি ধনুরাশির জাতক হন বা আপনি যদি জাতিকা হন, সকলেই কি একই প্রফেশনে রয়েছেন? না। সকলের বয়স কি এক? না। সকলে কি একই সময় জন্মেছেন? না। সকলেরই কি বার্থ চার্ট একই গ্রহের দশা রয়েছে বা গ্রহের অবস্থান রয়েছে? না। সেই কারণে আমি আপনাদেরকে বললাম যে প্রতিটি ক্ষেত্রেই যে মিলবে এর দাবি করব না। তবে এই ভিডিওটা থেকে আপনারা চলার পথে, অর্থাৎ 2021 সালে কী কীভাবে চলবেন, কোন দিকটা করবেন না কোন দিক করবেন, এর একটা ছোট্ট একটা গাইড হিসাবে আপনারা নিতে পারেন। তাহলে আসুন আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং কাজের উদ্দীপনাও পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আমি আগে স্টার্ট করতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক এই বছর শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যেতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই যাবে, তবে ছোটোখাটো রোগ ব্যাধিতে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু খুব মাইনর। তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে কোনো ছোটোখাটো রোগ ব্যাধিকে ছোটো ধরবেন না, কারণ ছোটো জিনিস আস্তে আস্তে কিন্তু বড় আকার ধারণ করে। তাই ছোটোখাটো শারীরিক প্রবলেম ঘটলেই কি না, আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কনসাল্ট করুন। তবে খুশির বিষয় এটাই, বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি রয়েছেন আপনার, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু সেরকম মাত্রায় আসবে না। এই বছর আর্থিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে কিছুটা রেলগাড়ির মতো। বুঝিয়ে দিই আপনাদেরকে আমি কেন রেলগাড়ির কথা বললাম। দেখুন, রেলগাড়ি যখন স্টার্ট নেয়, যখন চলতে লাগে, তখন দেখবেন ধীর গতিতে আস্তে 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 চলে। তারপরে যখন পিক আপ উঠে যায়, তখন কিন্তু তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো থাকে না। তো এই রকম আপনাদের এই বছর হতে চলেছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আস্তে 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 এগোতে এগোতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্পিড উঠে যাবে, অর্থাৎ সেই সময় আপনাদের ক্যাশ ফ্লোটা কিন্তু থাকবে। কিন্তু সারা বছরই মোটামুটি ক্যাশের অভাব সেরকম দেখাবে না, তবে প্রয়োজনে হঠাৎ করে হিউজ ক্যাশ প্রয়োজন পড়ে গেলে কিন্তু সেখানে একটু হলেও প্রবলেম ক্রিয়েট করবে। এই বছর কিন্তু শত্রুতার যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সেটা জ্ঞাতি শত্রু বলুন এবং পাড়ায় শত্রু বলুন এবং কর্মস্থানে শত্রুতা বলুন, কিছু অংশে আপনাদের, অর্থাৎ আপনি তো জানেন এই মানুষটা আপনার শত্রু, সে কখনোই আপনার ভালো চাইবে না, সেই রকম আর কিছু অংশে থাকবে যারা পিছন শত্রু করবে, অর্থাৎ গুপ্ত শত্রুতা, নতুন করে কিছু শত্রু জন্মাবে। শত্রুতার ভাবটা এই বছর কিন্তু থাকছে এবং জ্ঞাতি শত্রুতা হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বছর কিন্তু আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, মনের উদ্যমতা, মনের সাহস, করে ছাড়ব, লড়ব, করব, লড়ব, জিতব,
এই রকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে, অর্থাৎ মনের জোর যেটাকে বলে সেটা কিন্তু থাকবে, এবং আপনাদের কথার মধ্যে একটা আলাদা মাধুর্যতা দেখা যাবে যা আদার্স মানুষকে আকৃষ্ট করবে এবং আপনাকে একটা উঁচু স্থানে বসাবে। যত যে পরিমাণ মানসম্মান প্রাপ্য সেই প্রাপ্য মানসম্মানটুকু কিন্তু আপনারা পাবেন। এই বছর শিক্ষার স্থানটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে যারা উচ্চশিক্ষায় রত রয়েছেন বা উচ্চশিক্ষা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল, অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে, কিন্তু তাদের থেকেও বেশি শুভ হবে যারা এমএ পিএইচডি এই সমস্ত কিছু করছেন। এর পাশাপাশি যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আরও অত্যাধিক শুভ হতে চলেছে, এবং এই বছর বিদেশে পড়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই বছর সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন। যারা বহুদিন ধরে ট্রাই করছেন বাট সন্তান আসছে না তাদেরকে বলবো আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, 100% আপনারা কিন্তু সন্তান লাভ করবেনই করবেন, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, তবে সন্তান কিছু ক্ষেত্রে দুষ্টুমি করবে। এবার আসি প্রেম বা প্রেমজ জীবন। এই বছর অর্থাৎ 2021 সালে ধনুরাশির জাতক জাতিকার প্রেমের সাকসেস কিন্তু রয়েছে, তবে যাদের পুরনো প্রেম রয়েছে অর্থাৎ যারা প্রেমে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসটা একটু বেশি পরিমাণে রয়েছে নতুন প্রেমের থেকে, অর্থাৎ যারা নতুন প্রেমে পড়বেন বা পড়তে চলেছেন তাদের থেকে কিন্তু পুরনো প্রেমে সাকসেস রয়েছে। এরপরে আছে দাম্পত্য জীবন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কীরকম সম্পর্ক থাকবে। এই বছর কিন্তু ধনুরাশির জাতক জাতিকার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, বাট আপনাদের মধ্যে একটু ইগো এই জিনিসটা কিন্তু থাকবে, অর্থাৎ একটু মান অভিমানের বোঝাপড়া এই জিনিসটা কিন্তু থাকবে, তবে ভালোবাসার দিকে কোনো প্রবলেম নেই, সাপোর্টিংয়ের দিকে কোনো প্রবলেম নেই, একে অপরকে ভালোবাসবেন এবং একে অপরের প্রবলেমে ঝাঁপিয়ে পড়বেন। কারো কিছু হয়ে গেলে একজনের কিছু হয়ে গেলে আরেকজন দাঁড়িয়ে থাকতে পারবেন না, এদিকটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম একটু মান অভিমানের ব্যাপারটা থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা হাজব্যান্ড বা ওয়াইফকে একটু সময় দিন, তাদের জন্য কাজের কাজ বাদ দিয়ে একটু সময় বের করে তাদের সাথে একটু বসুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবেন। এরপরে আসি বিবাহের দিক। 2021 সালে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেই বসবে, বিয়ের দিকটা কিন্তু আপনাদের শুভ রয়েছে। যে সম্পর্কগুলো এতদিন ধরে আটকে যাচ্ছিল কোনো এক অজানা সূত্রে সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের ম্যাচিওর করবে, তবে এখানে একটি ছোট্ট প্রবলেম রয়েছে, প্রবলেমটা বলে দিই। সম্পর্কগুলো ম্যাচিওর করার আগেই পাড়া থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ পাড়াতে শত্রুতা করে আপনার ছেলে বা আপনার মেয়ের সম্পর্কে কিছু মন গড়া কথা ছেলের বাড়ি বা মেয়ের বাড়িকে বলবে, যে কারণে কিছু অংশে সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা পাড়া থেকে কিন্তু প্রবলেম আসবে, অর্থাৎ এটা শত্রুতা থেকে কিন্তু আসবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই বছর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে, সেটা ফ্রেশারদের জন্য এবং যাদের চাকরি চলে গেছে তাদের জন্য, অর্থাৎ আপনি যদি নতুন হন চাকরি কোনোদিনও করেননি তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের চাকরি চলে গেছে কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু কর্ম পাবেন, এতটুকুটা আমি বলতে পারি। তবে একটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই বছর যারা ফ্রেশার রয়েছেন তারা বেশি স্যালারি এক্সপেক্টেশন করবেন না, কম স্যালারিতে জয়েন করুন, ধীরে ধীরে কিন্তু আপনাদের স্যালারি ইনক্রিজ করবে, এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে এই বছর কিন্তু কাজের চাপ কিন্তু থাকবে, এই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে, আর প্রেশার না নিলে কিন্তু ভাবলেন যে আমি চাকরিটা ছেড়ে দেবো সেটা বড়ই ভুল করবেন, এবং যারা কর্ম পরিবর্তন করতে চান তারা আগে প্রপার চাকরি দেখে তারপর চাকরি পরিবর্তন করুন। দেখা গেল আপনি হুট করে ভাবলেন যে আমি চাকরিটা ছেড়ে দেবো
ছেড়ে দিলেন পরে দেখছেন আর চাকরিই পাচ্ছেন না। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন না, মাথায় রাখুন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর মোটেই শুভ নয়, পার্টনারের দিকে অবশ্যই নজর রাখুন। এছাড়াও আদার্স যারা ওন বিজনেসের মালিক তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ রয়েছে এই বছর। অর্থ কিছু অংশে আপনাদের ব্যবসাতে ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কিছু ক্ষেত্রে লোন নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বছর আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। আমি পার্সনকে বললাম, অর্থাৎ কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না এবং কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেবেন না। ব্যাংকিংয়ে টাকা ধার নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, এই দিকটা অবশ্যই নজর রাখুন। এই বছর যারা লটারি, সাট্টা, জুয়া, ফাটকা এগুলো কাটতে চান তারা কাটতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়, তাই আপনারা আগে প্রপার রাহু গ্রহের পজিশন দেখার পর লটারি, শেয়ার এগুলোতে টাকা ইনভেস্ট করুন। এই বছর যারা গ্ল্যামার দুনিয়া রয়েছে, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, স্ক্রিপ্ট রাইটার, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট শুভ। আপনাদের কাজের ফ্লো এত পরিমাণে বাড়বে এবং আপনাদের মধ্যে একটা আলাদা জোশ জন্মাবে, যার ফলে কিন্তু আপনারা দুর্গমকেও কিন্তু ভেদ করে ফেলবেন এবং আপনারা আলটিমেটলি সাকসেসের দোরগোড়ায় কিন্তু দাঁড়াবেন। এই বছর যারা গার্মেন্টসে বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যাদের কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ, যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ, যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ। এই বছর যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও এই বছর শুভ এবং যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এই বছর কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বাহন থেকে, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার, তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই টু হুইলার এবং ফোর হুইলার চালানোর সময় সিট বেল্ট এবং হেলমেটের ইউজ করুন। এবং এই বছর আপনারা টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কিনতে চলেছেন, অর্থাৎ নতুন একটি দু চাকা এবং চার চাকা কিনতে চলেছেন। তবে কেনার আগে একটি জিনিস অবশ্যই নজর রাখুন, যারা ফোর হুইলার কিনবেন ড্রাইভার সাইড এয়ারব্যাগ এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ যেন থাকে আপনার গাড়িতে, এদিকটা অবশ্যই আপনারা নজর রাখুন। তো ওভারঅল যদি বলা যায় কিছু অংশে ধনুরাশির খারাপ রয়েছে, কিছু অংশে ভালো রয়েছে, তবে আমার হিসাবে 70% আপনাদের কিন্তু এই বছর অর্থাৎ 2021 সাল শুভ যেতে চলেছে, কিন্তু ততটাই মিলবে যতটা আপনার জন্মছকের সাথে ম্যাচ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।